আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, এই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব। কারণ এখানে ভর্তি হতে গেলে আপনার আনুমানিক পয়েন্টটা কেমন দরকার, কয়টি কোর্স আছে, সবকিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এটি কোথায় অবস্থিত, কিভাবে যোগাযোগ করবেন, সব নিয়েই আপনি একটা কমপ্লিট ধারণা পাবেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। একটু খেয়াল করবেন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে এটি হচ্ছে এই পলিটেকনিক ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতেছেন প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল্লাহ। আর প্রগতি এবং সেবা এই মূল মন্ত্র নিয়ে 5টি টেকনোলজিতে 4 বছরের মেয়াদে এই কোর্স চালু রাখে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। এটি সরকারি একটি প্রতিষ্ঠান, স্থাপিত হয়েছে আপনার 1962 সালে, আর এখানে শিক্ষক বর্গ আছে প্রায় 60 জন এবং শিক্ষার্থী আছে 4000-এর উপরে। এটি অবস্থিত হচ্ছে কুমিল্লা কোর্টবাড়ি। হ্যাঁ, আর শিক্ষাঙ্গন হচ্ছে প্রায় 25.6 একর জমির উপর অবস্থিত। আর আপনি যদি ওয়েবসাইটে যোগাযোগ করতে চান, এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। কুমিল্লা পলিটেকনিক যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনি এখানে হচ্ছে একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ইনস্টিটিউটে যেয়ে আপনি যোগাযোগ করতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিপ্লোমা কোর্স সমূহ এই প্রতিষ্ঠানে আছে টোটাল 5টা, একেবারে কম হয়ে গেল না? কিন্তু সাবজেক্টগুলো একটু খেয়াল করবেন, কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, যন্ত্র টেকনোলজি এবং সিভিল টেকনোলজি, 5টা সাবজেক্টই কিন্তু বাঘা বাঘা সাবজেক্ট। হ্যাঁ, সবারই চয়েস থাকে 5টা। তার মানে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল সাবজেক্ট আছে 5টা, এবং 5টাই প্রত্যেকটাই হচ্ছে 100-এর উপরে আছে, 100 করে আছে সিট। কোর্সের সময়সীমা আমরা জানি 4 বছরের কোর্স, সেখানে 8টা সেমিস্টার থাকে সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো আছে। তাছাড়া কারিগরি শিক্ষার অধীনে রিয়েলি সরি, আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ, হালকা ঠান্ডা লেগেছে, যার জন্য আপনাদের একটু ডিস্টার্ব হইতে হলো। যাই হোক, এখানে হচ্ছে কারিগরি শিক্ষার অধীনে কিছু শর্ট কোর্সও আছে। আর ভর্তির যোগ্যতা আমরা যেটা জানি সেটা হচ্ছে 3.5-এর উপরে পেলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো হচ্ছে প্রত্যেকটাই 3 থাকতে হবে। এবং সবচেয়ে ভালো হবে আপনি চান্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 4.5 থেকে এ প্লাস পেতে হবে। এ প্লাস যদি রেজাল্ট থাকে, 4.5 থেকে এ প্লাস যদি রেজাল্ট থাকে, তাহলে চান্স পাওয়া আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। এখানেও আপনারা কোটা পাবেন, মহিলাদের হচ্ছে 20%। তাহলে যারা আপনারা মেয়ে আছেন, মেয়েরা যদি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা করতে চান তাহলে করতে পারেন। এবং 15% আছে প্রফেশনাল কোটা, 5% প্রতিবন্ধী। হ্যাঁ, আর একটু খেয়াল করবেন, আর শিক্ষা ব্যবস্থা অবশ্যই সেমিস্টার আমরা জানি 8টি সেমিস্টার থাকবে। আর খরচ, সরকারি যত পলিটেকনিক ইনস্টিটিউট আছে সবগুলোরই খরচ মোটামুটি একটু কম আছে। ক্লাসের সময়সূচি এখানে 2টা শিফট আছে, কুমিল্লাতে 2টা শিফট আছে। একটি হচ্ছে আপনার 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আর একটা হচ্ছে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায়। ওকে, ছাত্র সংগঠন মাত্র 2টা আছে, ক্রীড়া সংগঠন রোভার স্কাউট, রাজনৈতিক সংগঠন আছে 3টা, একটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল। আচ্ছা, এই হচ্ছে আপনার কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে একটু ধারণা দিলাম। আপনারা একটু খেয়াল রাখবেন, যদি এখানে যে টেকনোলজি গুলো আছে সবগুলোই বললাম বাঘা বাঘা টেকনোলজি, যদি চান্স পান ইনশাল্লাহ ভালো একটা আপনার জন্য মানে সুযোগ থাকবে ভালো কিছু করার। আপনারা যারা কুমিল্লা আশেপাশে আছেন, রেজাল্ট মোটামুটি ভালো আছে, যেহেতু এখানে কোর্স টেকনোলজি মাত্র 5টি আছে, সেই ক্ষেত্রে আপনার পয়েন্ট যদি একটু ভালো না থাকে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়া একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আর এই হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম। শিক্ষার্থী কিন্তু পরবর্তীতে কোনো এক পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে আবার হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।